২৪শে জুন সোমবার এইচআরআই স্টুডিওতে হয়ে গেল টুডেজ বাংলা পত্রিকার আয়োজনে অপরূপা বিউটি ম্যাগাজিনের ব্রাইডাল শুট। পোশাক এবং জুয়েলারি দায়িত্বে ছিল অনুজ দেশে স্টিচ। ব্রাইডাল শুটে মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অনিতা পোদ্দার, পারমিতা চক্রবর্তী, সোমানস্কর, সুমিরে সরকার, শর্মিনাথ, ঝুমা মাইতি, সুস্মিতা দাস, রিমা দেবনাথ, রাখি দেবনাথ, মেনু হালদার, শুভজিৎ দাস। এই পুরো শুটটি কোঅর্ডিনেট করেছেন টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা। চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন দীপা বর্মন। মেকআপ আর্টিস্টদের মতে তাদের এগিয়ে নিয়ে যেতে বা তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজার ভূমিকা সর্বোপরি। এরকম থিম শুট, ব্র্যান্ড শুট, হোর্ডিং শুট এবং ম্যাগাজিন শুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেজ বাংলার অফিসিয়াল নম্বরে 6290108640 এবং 8697108640 নম্বরে। নমস্কার, আমি শান্তনু দাস রাজা। আপনারা আজকে যে প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছে সেটা একটা অন্য আর আপনাদের কাছে অ্যানাউন্সমেন্টের জন্য, সেটা হচ্ছে আমাদের একটা অপরূপা ম্যাগাজিন আমাদের লঞ্চ হয়েছে এবং তার ওয়েবসাইট আপনারা দেখেছেন টুডেজ বাংলা অপরূপা .in। আজকে আমাদের এই অপরূপা ম্যাগাজিনের ব্রাইডাল শ্যুট হলো। আমাদের ব্রাইডাল শ্যুটের 11 জন মেকআপ আর্টিস্ট আজ এখানে কাজ করেছে, তাদের ব্রাইডাল মডেলদের সাজিয়ে তুলেছিল সেটা ম্যাগাজিনের জন্য। আমাদের প্রথমেই তাদের এক এক করে পরিচয় করে দিই। আমাদের আজকে মেকআপ আর্টিস্ট ছিল প্রথমে ওদিক থেকে পারমিতা চক্রবর্তী, তারপর হচ্ছে সোমা নস্কর, এই যে সুমিদে সরকার, তোমার অনিতা পোদ্দার, রিমা দেবনাথ, সুস্মিতা দাস, শুভজিৎ দাস, শর্মিনাথ, তোমার রাখি দেবনাথ, মিনু দাস, মিনু হালদার, ঝুমা মাইতি। আমাদের 11 জন মেকআপ আর্টিস্ট আজকে ব্রাইডাল শ্যুট করলো। আমরা আজকে যেটার জন্য প্রেস কনফারেন্স করা আমাদের, সেটা হচ্ছে আমরা ব্রাইডাল যে প্রজেক্টটা আমরা করলাম সেটা আমরা আমাদের পাবলিশ করব। আপনারা দেখবেন এই 11 জন মেকআপ আর্টিস্ট যারা ব্রাইডাল করেছে তাদের কাজগুলো আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব এবং আমাদের ওয়েবসাইট এবং ম্যাগাজিন। যদি আপনারা কেউ এই মেকআপ আর্টিস্টদের নিয়ে আপনাদের বাড়ির কোনো কাজ, ব্রাইডালের কাজ, রিসেপশনের কাজ এগুলো করতে চান, অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা আমাদের ওয়েবসাইট এবং পেজে, ম্যাগাজিনে সব কিছু নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং আমরা 10 থেকে 15 দিনের মধ্যে এই মেকআপ আর্টিস্টদের ক্যাটলগ একটা পাবলিশ করবো। আজকে যারা কাজ করব তাদের আমরা একটা ক্যাটলগ পাবলিশ করব, যে আজকে যে ম্যাগাজিন শ্যুটটা হলো সেটা একটা ক্যাটলগ থাকবে, সেটা আপনারাও পেয়ে যাবেন, ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং প্রিন্টও পেয়ে যাবেন। যদি কারো মনে হয় কাজ দেখে ভালো লাগে আপনারা অতি অবশ্যই জিজ্ঞাসা করবেন, বলবেন, আমরা যোগাযোগ করবেন। এইসব মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে আমরা একটা প্রজেক্ট স্টার্ট করেছি, যোগাযোগ করুন, তাদের কাজ দেখুন, তাদের কাজ যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের জুনের প্রথম অপরূপা ম্যাগাজিনটা বেরিয়ে গেছে, আজকের ব্রাইডালের যে কাজটা বেরোলো সেটা আমরা জুলাই 1 থেকে আমরা লঞ্চ করবো। এদের সঙ্গে তো কাজ করেছো, এর আগে নিশ্চয়ই কাজ করেছো, আজকে কাজ করলে অভিজ্ঞতাটা একটু শেয়ার করো না? সবাই খুব ধৈর্য নিয়ে কাজ করে, ভালো কাজ করে এবং ভালোর তো কোনো শেষ হয় না। আমাকে যখনই কেউ বলে যে কেমন কাজ হয়েছে আমি বলি হয়েছে, তার কারণ তো হচ্ছে আমি আরও এদের কাছে, এরা সবাই প্রত্যেকে ভালো কাজ করে, কাজগুলো দেখতে পাবেন অপরূপা ম্যাগাজিনে ওয়েবসাইটে, আরও ভালো কাজ আমি এদের কাছে দেখতে চাই। কেন আমার আশা এদেরকে আরও বেশি কাজ, এরা বিভিন্ন হোর্ডিং, ব্র্যান্ড শুট, ম্যাগাজিন শুট করে, আজকে একটা অন্য ধরনের একটা ব্রাইডাল কাজ করলো, এর আগেও করেছে, আজকে কাজটা একদম অন্য ধরনের ছিল, আপনারা দেখবেন যখন পাবলিশড হবে, ভালোর কোনো শেষ হয় না, তাই আমি বলি আরও ভালো দেখতে চাই। সামনে পুজো আসছে কিছুদিন পর, তার পরিকল্পনা কী চলছে, এদেরকে নিয়ে কি কাজ করবে? একদম, আমাদের প্রতি বছরই দুর্গা পুজোর একটা ব্যানার শুট হয়, তো দুর্গাপুজোর ব্যানার শুটে এরাই পার্টি, এরাই মেকআপ করে দুর্গার লুকসের ওপরে। আমাদের এখন বর্তমানে 300 দোকানা গেল পরে আমাদের লিস্ট নিয়ে 300 দোকানা পুজো কমিটি আমাদের সাথে কম্পিটিশনে ছিল পুজো পরিক্রমা, তাদের পুজো প্যান্ডেলে আমাদের দুর্গাপুজোর শ্রেষ্ঠ শারদ বাংলা আমাদের ব্যানার লাগানো হয়। তারা এই যে মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছ, আরও অনেক মেকআপ আর্টিস্ট আছে, আজকে তো 11 জন আমরা সিট দিতে পারিনি, আবার নেক্সট 7 জুলাই হবে, তো এই 11 জন ওখানটাতে তাদের কাজগুলো ওখানে দুর্গার লুকসের বিভিন্ন সব দুর্গার লুকস তারা ফুটিয়ে তোলে, মায়ের বিভিন্ন রূপগুলো তারা সাজিয়ে তোলে, তারা শ্যুট করে, তারা সাজায়, আমরা সেগুলো ফটোশ্যুট করি। আর সেই কাজগুলো আপনারা দুর্গা পুজোর বিভিন্ন প্যান্ডেলে, ব্যানারে আপনার পূজোর সময় দেখতে পাবেন এবং আমাদের শারদ সংঘা একটা ম্যাগাজিন পাবলিশ হয়, সেই ম্যাগাজিনও সেই কাজগুলো থাকবে।
দাদার সাথে এত দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা কেমন? মানে আগামীকাল এত বড় কাজ আসতে চলেছে আপনাদের, আজকের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নিয়ে যদি কিছু জানাতেন। রাজাদার সাথে আমি অনেকদিন ধরেই কাজ করছি আর আজকের অভিজ্ঞতাটা দুর্দান্ত, কেন অনেকেই মিলে আমরা একটা ব্রাইডাল শ্যুট করেছি যেটা হচ্ছে দু তিনজনকে নিয়ে করা হয় বা অনেক জায়গায় আছে হয়তো অনেকজনকে নিয়ে করা হচ্ছে, কিন্তু আজকেরটা কিন্তু মিনিমাম মানে করা হয়েছে ফোকাসটা আমাদের জন্যই, যাতে আমাদের কাজগুলো পাবলিকের কাছে পৌঁছায়, আমরা আরও কিছু কাজ পাই। তো এই অভিজ্ঞতাটা মানে এই যে উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে, কেননা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য কিন্তু কেউ এভাবে ভাবে না। আমাদের মেকআপ আর্টিস্টদেরকে কিন্তু নিজেদেরকে একটা শ্যুট অ্যারেঞ্জ করে ফটোগ্রাফার সমস্ত কিছু হায়ার করে কিন্তু আমাদেরকে এই শ্যুটগুলো করতে হয়। সেই জায়গায় রাজাদা কিন্তু আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য এই সুযোগটা করে দিয়েছে, তো সেটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি তো শুধুমাত্র অ্যাজ এ মেকআপ আর্টিস্ট দাদার সাথে কাজ করছি এমন তো নয়, আমি অ্যাজ এ অ্যাসোসিয়েট পার্টনারও দাদার সাথে অনেকদিন ধরেই কাজ করছি। তো আমি চাই আরও অনেক মেকআপ আর্টিস্ট সুযোগ পাক দাদার হাত ধরে, আরও অনেক কাজ হোক, কিন্তু সবাইকে সেই পজিটিভ ভাবনা নিয়ে এখানে আসতে হবে, এটা একসবার। আমি কাজ করবো এই মেন্টালিটি নিয়ে যদি আসো তাহলে অনেক কাজ করার আছে, যদি শুধু কাজ করার মেন্টালিটি না থাকে তাহলে কাজ কিছুই দেখতে পাবে না, এটা হচ্ছে মেইন কথা। যারা আপকামিং মেকআপ আর্টিস্ট যারা হতে চায় তাদের জন্য কি বলবো? যারা আপকামিং মেকআপ আর্টিস্ট হতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই নিজের যেটা কাজ সেটাকে খুব ধৈর্য সহকারে করতে হবে, দুদিনে কিন্তু কখনো ওঠা যায় না, খুব প্র্যাকটিস করতে হবে কাজে। মানে যে তুমি যদি চাও যে আমি হ্যাঁ অবশ্যই দাঁড়াতে চাই, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কাজকে কিন্তু মন দিয়ে করতে হবে। আমি একদিনে এত এই জায়গায় পজিশনে পৌঁছাবো ওই জায়গায় কোনোদিনও একদিনও পৌঁছানো যায় না, একটা কাজের পেছনে অন্ততপক্ষে তোমাকে লেগে থাকতে হবে, যে কাজটার পেছনে যদি তোমার ভালোবাসা থাকে, তোমার 100% তুমি যদি তোমার কাজের পেছনে দাও তোমার সাফল্য আসতে কিন্তু বাধ্য, এটা আমি মনে করি পার্সোনালি। থ্যাংক ইউ। হাই, আমি মেকআপ আর্টিস্ট অমিতা, আমি এসেছি হাওড়া ইউনিভার্সিটি। আজকের কাজটা ছিল অপরূপ ব্রাইডাল শ্যুট, শান্তনু দাস রাজা মানে এই ব্রাইডাল শ্যুটটা মেকআপ আর্টিস্টদের জন্য রেখেছে। আজ এই প্রজেক্টটাতে কাজ করে সত্যিই আমার খুব ভালো লেগেছে, এটা একটা মানে ব্রাইডাল শ্যুট এর আগে আমি অনেকবার করেছি, তবে আজকের কাজটা একটু মানে অন্যরকম কাজ, একটু নিত্য নতুন একটা মানে ভাবনা নিয়ে, যে তার মধ্যে সমস্ত কিছুই একটা ওপেনিং থাকবে, যেমন একটা কলকা হেয়ার শাড়িটা পিন এভরিথিং এভরিটার সমস্ত জিনিস নিয়ে একটা মানে হাইলাইট করা হবে। তো দাদা সেইটা নিয়েই সবাইকে ফলো আপ করেছে, যে এই কাজটা সবার জন্যই যে মানে রেখেছে যে কাজটাতে হাইলাইট হয় আর কি ব্রাইডাল শোটা। তো আগামী দিনে এইরকম দাদা নতুন নতুন প্রজেক্ট নিয়ে যদি আসে তো আমরা মেকআপ আর্টিস্টের সত্যি ভালোভাবে করার চেষ্টা করবো, এবং আপনারা দেখতে থাকুন, আমরা এই কাজটা আগামী দিনে ইন ফিউচার আরো বড় জায়গায় নিয়ে যেতে চাই, আর আজকের এক্সপিরিয়েন্স অল ওভার গুড, আর আগামী দিনেও ব্রাইডাল শ্যুট আছে অপূর্বার সাথে, তো আপনারা আমার সাথে থাকুন আপনাদের সাথে। তো হাই, আমি রিমা, আমি এসেছি হামরা নবপুরা থেকে, আমি একজন মেকআপ আর্টিস্ট। আমি কাজ করেছি অপরূপা ম্যাগাজিনে একটা একজন মেকআপ আর্টিস্ট হিসাবে। দাদা শান্তনুদা এখানে একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যে একজন মেকআপ আর্টিস্টরা তাদের নিজের কাজকে দেখিয়ে যাতে সবাই কাছে পৌঁছানোর জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। আর সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে এই প্রজেক্টটাতে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, আগামী দিনে আরও কাজ করতে চাই এই প্ল্যাটফর্মে। আর আমি চাই যে সবাই তোমরা যারা যারা আছো, তোমরা যারা চাও যে আরও ওইগোতে যারা যে মেকআপ আর্টিস্ট আছো তো এই প্রজেক্টে আসতে পারো, আর তোমরা তোমাদের কাজকে তুলে ধরতে চাও, যদি চাও তো তুলে ধরতে পারো। ওকে, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শুভজিৎ দাস। তো আজকে রাজাদা একটা অপরূপা ম্যাগাজিন শুটের অ্যারেঞ্জ করেছিল, তো আমি এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করেছি, আর এত বড় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদেরকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাজাদাকে। আর ইন ফিউচার অনেক কাজ করতে চাই রাজাদার সাথে, আর স্পেশালি থ্যাংক সুমিদি, আর আজকে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। হ্যালো, আমি ফর্মি নাথ বলছি, বারাসাত থেকে এসেছি। আমি এখানে একটা অপরূপ ম্যাগাজিন শ্যুটে অ্যারেঞ্জ করেছে দাদা,
তো সেই ওটা সেই এটার মধ্যে ব্রাইডাল স্যুটের কাজ হচ্ছে, আর একটা বড় প্ল্যাটফর্ম এগিয়ে নিতে চাইছে দাদা, তো আমরা সেই প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে খুব খুশি এবং আরও বড় করে এটাকে যেন এগিয়ে নিতে পারে সেটা সহযোগিতা আমরা এবং সবাই মিলে যদি সহযোগিতা করি সেটা আরও সুন্দর হতে পারে। আর আমরা এইখানে আর বেশ কদিন আরও বড় করার জন্য আরও সহযোগিতার জন্য আরও সবার হাত বাড়িয়ে যেন দেয় সেই চেষ্টা করি। হাই, আমি রাখি দেবনাথ, আমি বিলগুড়িয়া থেকে এসেছি, আমি একজন মেকআপ আর্টিস্ট। তো এই যে আমাদের যে ব্রাইডাল শ্যুটটা একটা মানে নিউ কনসেপ্টের মধ্যে হচ্ছে অপরিকা নামে, তো আমি আগে অনেকবারই ব্রাইডাল শ্যুট করেছি, বাট এই শ্যুটটা একটু অন্য টাইপের বলে দাদা যখন আমাদের বলেছিলো তখন আমাদের খুবই ভালো লেগেছে, কারণ মেকআপ আর্টিস্টদের জন্যই তারা ভেবেছে, তো আমরা ওই জন্যই আমরা এই শ্যুটটা মানে আমরা তৈরি করি মানে রেডি হয়েছি করার জন্য। তো এই এখানে এসে সত্যি কথা বলতে আমি অনেকবারই করেছি, দাদার বিহেভিয়ার এতই ভালো, আমাদের এখানে এসে কোনো রকমই অসুবিধা হয়নি। আগামীকাল দাদার কাছে আমি আরও কাজ করবো, কারণ এতটাই সুযোগ সুবিধা এখানে পাই, তো এই জন্য আমার খুবই ভালো লেগেছে দাদার পরবর্তীকালে আমি আবার দাদার কাছে কাজ করবো। আর আজকের কাজটা সত্যি খুবই ভালো ছিল, এখানে যত মেকআপ আর্টিস্ট ছিল তারা সবাই ভালো ছিল, একে অপরের সবাই সহযোগিতা করেছে। হাই, আমি মেকআপ আর্টিস্ট মিনু, আমি বড়নগর থেকে এসেছি, আমি দাদার সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে। আর আজকের কাজটা ছিল ম্যাগাজিনের উপরে, অপূর্ব ম্যাগাজিনের উপরে ড্রেস জুয়েলারি কালেকশন সুন্দর, এখানে কলকা আইসের উপরে নানা রকমের কাজ দেখে ভালো লেগেছে। আর দাদার সঙ্গে আমি আরও বাকি কাজ করতে চাইছি। তোমার ফেলঘরিয়া থেকে আসছি, আমি একজন মেকআপ আর্টিস্ট। আজকে আমাদের অপরূপার শ্যুট হলো, ব্রাইডাল শ্যুট আর কি, অপরূপার ম্যাগাজিনের জন্য, বাট এখানে এসে এতটা কোঅপারেশন খুব ভালো লেগেছে। এর আগেও আমি অবশ্য দাদার সাথে কাজ করেছি, বাট আমাদের প্রতিটা মানে শুধু নট অনলি আমার মানে এখানে সবারই মেকআপ আর্টিস্টদের আমাদের আই মেকআপ থেকে শুরু করে গলকা মেকআপ থেকে প্রত্যেকটা জিনিসের ছোটো ছোটো যে ভিডিও ক্লিপিংগুলো এগুলো আমাদের কাজেও লাগে, মানে আমাদের শ্যুটের পারপাসে এগুলো, এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। হাই, আমি ভারবিতা চক্রবর্তী, আমি একজন মেকআপ আর্টিস্ট, তো ঘুরতে আসছি। তো আজকে অপরূপা ব্র্যান্ডের ব্রাইডাল শ্যুট ছিল, তো আজকে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। অন্যান্য ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সগুলো ছিল সেখানে থেকে এই জায়গায় আমার সম্প্রদায়ের সাথে কাজ করে অনেকটা বেশি ভালো লেগেছে। আর এখানে আলাদা ডিফারেন্টভাবে আই মেকআপ, তারপরে কলকা, এভরিথিং আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আর আমি চাইবো আগামী দিন ছাত্রদের সাথে আরও বেশি করে কাজ করতে, এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আমার কাজ করে খুবই ভালো লেগেছে আজকে, ব্রাইডাল শ্যুট ছিল আমার, অপূর্বর সঙ্গে কাজ করে আমার প্রচণ্ড ভালো লেগেছে, আর নেক্সট টাইমে আরও কাজ করতে চাই। আর খুবই ভালো লেগেছে, সহযোগিতা পেয়েছি সবার সবার এখানে, ভালো লেগেছে। শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।